সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব মেঘালয় রাজ্যটি সম্পর্কে। মেঘালয় এটি ভারতের একটি রাজ্য। ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যে সাতটি রাজ্য রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে এই মেঘালয় রাজ্য। মেঘালয় এই কথাটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। মেঘ যুক্ত আলয় সমান হচ্ছে মেঘালয়, অর্থাৎ মেঘেদের বাসস্থান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ মেঘালয় শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে। এই শব্দটির অর্থ হচ্ছে মেঘেদের বাসস্থান। মেঘেদের বাসস্থান এই শব্দটির অর্থ শুনেই তোমরা বুঝতে পারছ এই রাজ্যটির প্রাকৃতিক সৌন্দর্য কতখানি। আমরা এখন দেখে নেব এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এই মেঘালয় রাজ্যটির অবস্থান সম্পর্কে। দেখো, ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে অবস্থিত হচ্ছে এই রাজ্যটি। ভারতবর্ষের যে সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় তাদের মধ্যে একটি হচ্ছে এই মেঘালয় রাজ্য। মেঘালয় রাজ্যটির মোট আয়তন হচ্ছে 22,429 বর্গ কিলোমিটার। আয়তন অনুসারে ভারতে এর স্থান হচ্ছে 23তম। অর্থাৎ আয়তন অনুসারে ভারতবর্ষের রাজ্যগুলিকে যদি তালিকাভুক্ত করা হয় তাহলে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, এবং এই মেঘালয় রাজ্যটির স্থান হচ্ছে 23তম। দেখে নেব এই রাজ্যটির চতুর্সীমা সম্পর্কে। দেখো, এই রাজ্যটির দক্ষিণ এবং পশ্চিম দিকে রয়েছে বাংলাদেশ, উত্তর দিক এবং পূর্ব দিকে রয়েছে অসম রাজ্য। তাহলে বলতে পারি এই মেঘালয় রাজ্যটি একটি দেশকে স্পর্শ করে রয়েছে এবং একটি রাজ্য এর সীমানাকে স্পর্শ করে রয়েছে। এই রাজ্যটির রাজধানী হচ্ছে শিলং শহর, এবং এই রাজ্যটির বৃহত্তম শহরও হচ্ছে শিলং শহর। বর্তমানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে কন্রাড সাংমা। 1900 শতকে ব্রিটিশ শাসনের অধীনে না আসা পর্যন্ত গাঢ় খাসি এবং জয়ন্তীয়া ছিল উপজাতিদের নিজস্ব রাজ্য। ব্রিটিশরা 1835 খ্রিস্টাব্দে অসমের অন্তর্ভুক্তি করে। এরপর 1905 সালে বঙ্গভঙ্গের সময় মেঘালয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের একটি অংশ হয়ে যায়। 1912 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রহিত হলে মেঘালয় পুনরায় অসম প্রদেশের অংশে পরিণত হয়। 1947 সালে ভারতের স্বাধীনতার সময় মেঘালয় অসমের অংশ ছিল। মেঘালয়ের অধিবাসীরা 1960 খ্রিস্টাব্দ থেকে একটি পৃথক পার্বত্য রাজ্যের জন্য আন্দোলন শুরু করে। এরপর 1971 খ্রিস্টাব্দের সংসদে উত্তর পূর্বাঞ্চলীয় আইনে মেঘালয়কে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। 1972 সালে 21 জানুয়ারি থেকে মেঘালয় পূর্ণ রাজ্যে পরিণত হয়। অর্থাৎ মেঘালয় রাজ্যটির জন্ম হয়েছে 1972 সালে 21 জানুয়ারি। বর্তমানে এই মেঘালয় রাজ্যটি মোট 11টি জেলা নিয়ে গঠিত। দেখে নেব এই 11টি জেলার নাম এবং তাদের অবস্থান। মেঘালয় রাজ্যের এই 11টি জেলাকে 3টি বিভাগে বিভক্ত করা হয়েছে। এই 3টি বিভাগ হচ্ছে, 1 নম্বর হচ্ছে জয়ন্তীয়া বিভাগ, 2 নম্বর খাসি পাহাড় বিভাগ, 3 নম্বর হচ্ছে গাঢ় পাহাড় বিভাগ। তাহলে মেঘালয় রাজ্যটি মোট 11টি জেলায় বিভক্ত এবং 11টি জেলাকে 3টি বিভাগে ভাগ করা হয়েছে। মেঘালয় রাজ্যের জয়ন্তীয়া পাহাড় বিভাগে রয়েছে 2টি জেলা। একটি হচ্ছে পশ্চিম জয়ন্তীয়া পাহাড়, দ্বিতীয়টি হচ্ছে পূর্ব জয়ন্তীয়া পাহাড় জেলা। এরপর দেখো মেঘালয় রাজ্যের খাসি পাহাড় বিভাগে রয়েছে 4টি জেলা। এই 4টি জেলার নাম হচ্ছে পূর্ব খাসি পাহাড় জেলা, দ্বিতীয়টি হচ্ছে পশ্চিম খাসি পাহাড় জেলা, 3 নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম খাসি পাহাড় জেলা, এবং 4 নম্বর হচ্ছে রিভোই জেলা। এরপর দেখে নেব 3 নম্বর বিভাগে যে জেলাগুলি রয়েছে তাদের নাম। দেখো, 3 নম্বর বিভাগটির নাম হচ্ছে গাঢ় পাহাড় বিভাগ। এই বিভাগে যে জেলাগুলি রয়েছে সেগুলি হচ্ছে, 1 নম্বর উত্তর গাঢ় পাহাড় জেলা, 2 নম্বর পূর্ব গাঢ় পাহাড় জেলা, 3 নম্বর দক্ষিণ গাঢ় পাহাড় জেলা, 4 নম্বর
পশ্চিম গারো পাহাড় জেলা। 5 নম্বর হচ্ছে দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলা। আমরা দেখলাম মেঘালয় রাজ্যটি মোট 11টি জেলা নিয়ে গঠিত এবং 3টি বিভাগে বিভক্ত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হচ্ছে এই মেঘালয় রাজ্যটি। মেঘালয় রাজ্যে রয়েছে গারো পাহাড়, এটি হচ্ছে খাসি পাহাড় এবং এইখানে রয়েছে জয়ন্তিয়া পাহাড় এবং রয়েছে অসংখ্য নদী। এই মেঘালয় রাজ্যের নদীগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নদী হচ্ছে ডাউকি নদী। এই ডাউকি নদী হচ্ছে বিশ্বের অন্যতম পরিষ্কার ও স্বচ্ছ নদী। জয়ন্তিয়া এবং খাসি পাহাড়ের মধ্য দিয়ে বয়ে চলেছে উমঙ্গট নদী। এই নদীটি মানুষের কাছে ডাউকি নামে পরিচিত। এই মেঘালয় রাজ্যে রয়েছে রুট ব্রিজ, মানে দেখো গাছের শিখর দিয়ে তৈরি হয়েছে একটি ব্রিজ। এই মেঘালয় রাজ্যে যেমন রয়েছে এই ডাউকি নামক সুন্দর স্বচ্ছ নদী, ঠিক একই রকমে এই মেঘালয় রাজ্যে রয়েছে এমন একটি গ্রাম যে গ্রামটি হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম, যেই গ্রামটিকে 2003 সালে গডস ওন গার্ডেন নামে অভিহিত করা হয়েছিল। সেই গ্রামটির নাম হচ্ছে মালিনং। এই গ্রামটি পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত। এরপর আমরা দেখে নেব এই মেঘালয় রাজ্যটির জনসংখ্যা সম্পর্কে কিছু তথ্য। 2011 সালের জনগণনা অনুসারে এই রাজ্যটির মোট জনসংখ্যা হচ্ছে 29,64,000 এবং জনঘনত্ব হচ্ছে প্রতি কিমিতে রয়েছে, প্রতি বর্গ কিমিতে রয়েছে 130 জন। এই মেঘালয় রাজ্যের অধিবাসীদের প্রধান ভাষা হচ্ছে খাসি এবং গারো। তারপরে রয়েছে জয়ন্তিয়া ভাষা। এছাড়া অন্য যে ভাষাগুলি গুরুত্বপূর্ণ সেগুলি হচ্ছে বাংলা, নেপালি, ওয়ার, হিন্দি, হাজং, অসমীয়া, কোচ, রাভা, মারাঠি। মেঘালয় রাজ্যের অফিসিয়াল ভাষা হচ্ছে ইংরাজি। মেঘালয় রাজ্যের অধিবাসীদের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান ধর্ম। ভারতের 3টি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যের মধ্যে একটি হচ্ছে মেঘালয় রাজ্য। খ্রিস্টান ধর্মের মানুষ হচ্ছে সর্বাধিক। এরপরে রয়েছে হিন্দু ধর্মের মানুষ, তারপরে দেখো আদিবাসী ধর্মসমূহ রয়েছে, তারপরে ইসলাম, বৌদ্ধ, শিখ, জৈন এবং অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই মেঘালয় রাজ্যটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তার সঙ্গে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এই রাজ্যটি। এই রাজ্যে রয়েছে পৃথিবীর অন্যতম একটি স্বচ্ছ নদী এবং এশিয়ার সবচেয়ে স্বচ্ছ একটি গ্রাম। রয়েছে রুট ব্রিজ। এই মেঘালয় রাজ্যে রয়েছে 2টি জাতীয় উদ্যান। দেখো মেঘালয় রাজ্যের এই অংশে অবস্থিত হচ্ছে বালপাকরাম ন্যাশনাল পার্ক, দ্বিতীয়টি হচ্ছে নকরেক জাতীয় উদ্যান। দেখো এটি মেঘালয় রাজ্যের এই অংশে অবস্থিত। দেখে নেব এই মেঘালয় রাজ্যের কিছু প্রতীক। এই রাজ্যের পশু হচ্ছে ধূসর চিতা। প্রধান ফুল হচ্ছে লেডি স্লিপার অর্কিড। এই রাজ্যের প্রধান পাখি হচ্ছে পাহাড়ি ময়না এবং প্রধান গাছ হচ্ছে গামারি গাছ। এই মেঘালয় রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যে যেমন সমৃদ্ধ, ঠিক একই রকমভাবে এই রাজ্যে রয়েছে খনিজ সম্পদের ভাণ্ডার, অর্থাৎ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হচ্ছে এই মেঘালয় রাজ্যটি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।